ভাইজান, এটা হচ্ছে মাহিন্দ্রা ম্যাক্স পিক আপ। তাই এই গাড়িটার অরিজিনাল কোম্পানির যে তেলের মোটরের সিস্টেম সেই সম্বন্ধে আমি কিছু বলতে চাই আগে তোমাদের, বোঝা গেল? সবার একটাই ডাউট, অনেকে তেলের সিস্টেম লাইন সম্বন্ধে বুঝতে পারে না। তাই এই গাড়ি কী কেস হয় তোমাদের আমি দেখাবো প্র্যাকটিক্যালে। যদি গাড়ি অরিজিনাল কোম্পানির সিস্টেম থাকে তাহলে গাড়ির তেলের ট্যাঙ্কের যখন আমরা চাবি অন করবো না, ও তেলের ট্যাঙ্কের মোটর অন হবে, ম্যাক্সিমাম তোমার 30 সেকেন্ড 15 সেকেন্ড এরকম চলে প্র্যাকটিক্যালে, যেটা চলে ঠিক ওর যতটা তেল তোলা তুলে বন্ধ করে দেয় অটোমেটিক। এবার অনেকে কী করে এই সিস্টেম বুঝতে পারে না বলে গাড়ির লাইন ডাইরেক্ট করে, এবার যখন ডাইরেক্ট করে কিন্তু কোম্পানি থেকে ডাইরেক্ট সিস্টেম না, যেটা আমরা জানি প্র্যাকটিক্যালে। ডাইরেক্ট করলে কি আমাদের যে হাই প্রেশার পাম্প দেয় ওই মোটর নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে বেশি, 100-এ 100। তা যথারীতি আজকে আমি তোমাদের একটা জিনিস দেখো, ওই তেলের মোটর সিস্টেমটা কী আছে যখন চাবি অন করবো না, দেখো প্র্যাকটিক্যালে একটা সাউন্ড আসে, দেখো সেটা এই ট্যাঙ্কের মোটর এখান থেকে আসবে। তা ক্যামেরায় আমি আনতে পারছি না, যত রীতি ট্যাঙ্কের সাউন্ডটাও কিন্তু অফ হয়ে গিয়েছে, তাই তো? এই একটাই গেল। দ্বিতীয় এর আর একটা সিস্টেম আমি তোমাদের দেখাচ্ছি, চাবি যখন এই অন করবো ট্যাঙ্কের মোটর চলছে কিন্তু কিন্তু অফ, দিয়ে চাবি খুললুম। এর যে ট্যাঙ্কের মোটর দেখবা চলবে, কিন্তু চলেছে কিন্তু, কিন্তু তোমরা বুঝতে পারো নি, আমি প্র্যাকটিক্যালে আর একবার দেখাবো তোমাদের কেসটা কি। ওকে বাবু এদিকে আয়, ফোনটা ধরবে ভাইজান তোমাদের। এবার আমি একদম প্র্যাকটিক্যালে দেখাচ্ছি গাড়িটার কেস কি, দেখো ভাইয়া চাবিটা অন কর, অফ কর, খুললে চাবি, এই মোটর কিন্তু চলবে যদি সিস্টেম ঠিক থাকে, অরিজিনাল কোম্পানি সিস্টেম। দেখো ইনশাল্লাহ কিন্তু চলছে, মানে কি আর মোটর ট্যাঙ্কের লাইন ওকে। এবার ভাইজানের একটাই ডাউট, আমার গাড়ির রিলে মারছে রানিং, যখন আমি মেলা রান করছি না আমার গাড়ির মিটারের যে আমার যে ফিউল মিটারের যে রিলে থাকে রিলেটা জ্বলে যাচ্ছে, তা কী কারণে জ্বলে যাচ্ছে প্র্যাকটিক্যালে তোমাদের আমি দেখাচ্ছি আজকে গাড়ির কেস। ওকে এর কিন্তু তেলের রিলে থাকে ড্রাইভার হচ্ছে প্যাসেঞ্জার সাইডের অপর সাইডে, বুঝলে, ড্যাশবোর্ডের নিচে। এই হচ্ছে ওর অরিজিনাল কোম্পানির রিলে, এটা কিন্তু আমরা দিই না অরিজিনাল কোম্পানির রিলে। তাই এই রিলেটা পুড়ি আছে প্লাস হিট হচ্ছে, কেন হচ্ছে তোমাদের আমি দেখাচ্ছি প্র্যাকটিক্যালে। এই কিন্তু ভাইজান রিলে, এই কেসটা দেখো ইনশাল্লাহ। হ্যাঁ টর্চটা ধর, এর যে রিলের জায়গাটা একদম নিরেট করে দেখো, কিন্তু পুড়িয়ে গিয়েছে, ক্যামেরায় ভালো আসছে না, কিন্তু এর জায়গাটা কিন্তু পুড়িয়ে গিয়েছে ভাই জানি, এর কারণে কিন্তু রিলে হিট হয় প্লাস গরম হয়। তা আগে আমি এই সিস্টেমটা ঠিক করতে গেলে আগে এই জায়গাটা আমার ঠিক করতে হবে, করলে ইনশাল্লাহ আশা করি গাড়ি সাকসেস হবে। তা ইনশাল্লাহ দেখা যাক কী হয়েছে।